হাওড়া জগৎবল্লভপুর কানান দামোদর নদীর জল বাঁধ উপচে ঢুকছে গ্রামে। প্লাবিত হচ্ছে শঙ্করহাটি এক নম্বর পঞ্চায়েত এলাকা। ইতিমধ্যেই রাস্তার জল উঠছে কানা নদী, তাতে প্লাবিত হতে পারে জগৎবল্লভপুর বিস্তীর্ণ এলাকা। জগৎবল্লভপুর, বর্গেছিয়া, পলগুষ্টিয়া সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে টানা বর্ষণের জেরে, এবং সেই কারণে আবারও নতুন করে পুনরায় ডিভিসি ছাড়া জলেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। বানভাসী এলাকায় হাওড়া জগৎবল্লভপুরে বিস্তীর্ণ এলাকা। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। দাদা, মাইনরিটি হোস্টেল বিল্ডিংয়ে বন্যা দুর্গত কিছু মানুষ এসে আশ্রয় নিয়েছে, কি বলবেন এ ব্যাপারে? এটা তো আজকে আশ্রয় নেয়নি, আগামী 15 দিন যাবৎ যেখানে আছে, আবার জল বাড়ছে। তো আমার অঞ্চলে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে
কলদুস্তিয়া গ্রাম পঞ্চায়েত ও হাটাল গ্রাম পঞ্চায়েত, বলকেছে এক গ্রাম পঞ্চায়েত ও সংকটাটি পুর, যাদের জলা জমির ওপরে ঘর করেছে তাদের সম্পূর্ণভাবে বাড়ির ভেতরে জল ঢুকে পড়েছে। সেই জন্যে আমরা এবং দুই বিধায়কের তত্ত্বাবধানে এই 14টা পঞ্চায়েতের মধ্যে 4টে পঞ্চায়েত কিছু পার্ট সেটা বাড়ির ভেতরে জল ঢুকে গেছে। তো আমাদের দুই বিধায়ক সীতানাথ ঘোষ এবং গুলশান মল্লিক এবং বিডিও সাহেব মনোতোষ রায় এবং পঞ্চায়েত সমিতি সবাই আলোচনা করে সিদ্ধান্ত করে তাদের নিরাপত্তা ব্যবস্থা, থাকা খাওয়া সবই আমরা পঞ্চায়েত তরফ থেকে করেছি এবং পঞ্চায়েত সমিতি থেকে আমাদের বিডিও সাহেব চাল দিয়েছেন এবং পঞ্চায়েত যাবতীয় খরচা পঞ্চায়েত করছে, রান্না করে তাদের ঘরে খাওয়ানো হচ্ছে। দাদা, আপনার এই কলগুস্তিয়া অঞ্চলের পাশে মাইনরিটি বিল্ডিংয়ে যারা আশ্রয় নিয়েছেন তারা মূলত কোন কোন এলাকার বাসিন্দা? তারা 1 নম্বর বুথের সংসদের বাসিন্দা কলগুস্তিয়া অঞ্চলের। কলগুস্তিয়া প্রায় কতজন মানুষ আশ্রয় নিয়েছেন দাদা এখানে? এখানে 70 থেকে 80 জন মানুষ আছে। আচ্ছা আচ্ছা, ওনারা কতদিন ধরে এখানে আছেন? এখানে 15 দিন ধরে আছে। আচ্ছা, ওনাদেরকে সারাদিন আপনারা আপনাদের খাবার দাবার দিচ্ছেন? আমাদের পঞ্চায়েতের তরফ থেকে খাবার দাবার দেওয়া হচ্ছে, বিডিও সাহেব আমাদের বারে চাল দিয়েছে, তেরপলও দিয়েছে, সেভাবে আমরা তত্ত্বাবধান করে চালাচ্ছি। আপনারা কদিন, যতদিন না জল নাম চালিয়ে যাবেন? যতদিন না জল নামে, মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বলেছে, তারপরে আমাদের দুই বিধায়ক গুলশান মল্লিক ও সীতানাথ ঘোষ টোটাল কন্ট্রোলিং করছে, আমাদের ঘরে যেভাবে সীতানাথবাবু নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবেই কাজ করছি এবং গুলশানবাবু যেভাবে নির্দেশ দিচ্ছে আমরা সেইভাবেই কাজ করছি। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ ইব্রাহিম, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি